ঈশ্বরের বাক্য থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেকের কাছে এই পদটি মুখস্থ। প্রকাশিত বাক্য তার তিনের অধ্যায় কুড়ি পদ, প্রকাশিত বাক্য তিনের অধ্যায় কুড়ি পদ, সেখানে লেখা আছে, আমি পাঠ করছি, প্রকাশিত বাক্য তার তিনের অধ্যায় কুড়ি পদ, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। যিশু বলছেন আমি দ্বারে দাঁড়িয়ে আছি আর আঘাত করছি, যদি কেউ আমার রব শুনে আর দ্বার খুলে দেয় আমি তার ঘরে প্রবেশ করব। যিশু তিনি বলছেন আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর দরজাটা ভেতর থেকে বন্ধ করা রয়েছে। তিনি বাইরে দাঁড়িয়ে টোকা মারছেন আর তিনি বলছেন যদি কেউ আমার রব শুনে আর দরজাটা খুলে দেয়। এখন একটা বিষয় যে যিশু কেন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, কেন তাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেন কেন দরজার বাইরে তাকে দাঁড়িয়ে তাকে টোকা মারতে হচ্ছে। খ্রিস্ট আমার প্রিয়জন, নিশ্চয় ঘরের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা যিশুকে ঘরের মধ্যে আসতে দিচ্ছে না, বা দরজাটা ভেতর থেকে লক করা রয়েছে, সেই জন্য যিশুকে বাইরে দাঁড়িয়ে থেকে তাকে অপেক্ষা করতে হচ্ছে। যিশু দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং ঘরের মধ্যে নিশ্চয় কিছু ঘটনা ঘটছে আর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করা রয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি একজন সোলজারের কথা বলতে চাই, যিনি একজন জার্মান সোলজার ছিলেন বা একজন জার্মান সৈন্য ছিলেন, আর তার নাম ছিল লুইস, আর তার স্ত্রী ছিল, আর তার স্ত্রী দেখতে সত্যি খুব অপূর্ব, খুবই সুন্দরী। আর এই লুইস আর তার স্ত্রীকে, তার স্ত্রীর নাম ছিল মার্গেট, আর এই মার্গেটকে সে খুব ভালোবাসত। যখন সে তার স্ত্রীর সঙ্গে রয়েছে ঘরের মধ্যে, হঠাৎ তার ডাক আসলো যে এখনই তোমাকে সবকিছু ছেড়ে যুদ্ধেতে আসতে হবে। আর লুইস সে তার সুন্দর স্ত্রীকে রেখে, তার ঘরকে রেখে আর সে চলে গেল দেশের জন্য যুদ্ধ করতে। যখন দেশের জন্য যুদ্ধ করতে গেছে তখন সেই যুদ্ধেতে সে রয়েছে বটে, কিন্তু তার মনটা পড়ে রয়েছে ঘরে তার স্ত্রীর কাছে, কারণ তার স্ত্রীকে সে প্রচন্ড ভালোবাসে আর তার স্ত্রীকে সে ভুলতে পারছে না। এই যুদ্ধে সে রত রয়েছে কিন্তু তার মনটা তার স্ত্রীর কাছে পড়ে রয়েছে। এইভাবে যুদ্ধ চলছে দিনের পর দিন, কম করে দুটো বছর কেটে গেছে, আর এই লুইস সে সবসময় তার ঘরের কথা ভাবছে। সে যুদ্ধ তো করছে, যুদ্ধে তো রক্ত আছে, কিন্তু তার মনটা ঘরের মধ্যে রয়েছে, তার স্ত্রীর কাছে রয়েছে, তার সেই স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্তগুলো, তার সেই কথা, তার সেই হাসি, তার সেই মুখ, আর সেগুলো সেই সুন্দর মুহূর্তগুলো সে খুব স্মরণ করছে আর অপেক্ষা করছে কবে এই যুদ্ধ শেষ হবে, আর সে তার বাড়িতে যাবে আর তার স্ত্রীকে সে আবার কাছে পাবে। এইভাবে যখন সে অপেক্ষা করছে একটা সময় আসলো যখন যুদ্ধ থামলো, আর অফিস থেকে ঘোষণা করা হলো যে আগামী কাল আমরা একটা লিস্ট টাঙিয়ে দেব, আর সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা বাড়ি যেতে পারে, আমরা তাদেরকে ছুটি দিচ্ছি। আর এই লুইস তার সারা রাত ঘুম নেই, সে চিন্তা করছে কখন সকালটা হবে আর আমি কখন কি ওই লিস্টটাকে দেখবো, আর যদি একবার আমার নামটা সেখানে দেখতে পাই তাহলে আমি ছুটি পাবো আর আমি বাড়ি যাব। আর আমি এতদিন ধরে যে অপেক্ষা করছি আর আমি বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রীকে দেখতে পাবো, আমি আবার তার সঙ্গে মিলিত হতে পারবো। সারা রাত তার চোখে ঘুম নেই, যখন সকাল হয়েছে আর তাড়াতাড়ি গিয়ে সেই লিস্টের সামনে গিয়ে দাঁড়িয়ে আর দেখছে কোথায় তার নামটা রয়েছে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে তার নামটা কিসে খুঁজছে। অবশেষে সেই লিস্টের মধ্যে সে তার নিজের নামটাকে দেখতে পেল না, আর সে মনে দেখতে খুব ভেঙে গেল, সে খুব ভেঙে গেল আর চিন্তা করছে কি হবে, তাহলে আমি কি ছুটি পাবো না, আমি কি বাড়ি যেতে পারবো না, আমি কি আমার স্ত্রী মার্কেটের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না।
তো সে মনে দুঃখেতে রয়েছে, সেই দিনটা কেটে গেল। দুই একদিন পরে আবার ঘোষণা করা হলো যে আমরা আরো একটা লিস্ট টাঙাবো, আর সেইখানে যাতে যাতে নাম থাকবে আমরা তাদেরকে ছুটি দেব, তারা বাড়ি যেতে পারে। আমি তাড়াতাড়ি রীতিমতো সে সবকিছু তার জিনিসপত্র ব্যাগ করে নিয়ে, আর তার স্ত্রীর জন্য সে কিছু জিনিসপত্র কিনেছে, কারণ সে দু বছর পর সে বাড়ি ফিরছে, দু বছর পর সে মার্কেটের সামনে গিয়ে দাঁড়াবে, দু বছর পর সে তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে, আর তার হার্টবিটটা বাড়তে থাকছে যে কতক্ষণে সে বাড়িতে গিয়ে পৌঁছাবে, সে তার নিজের এলাকাতে গিয়ে পৌঁছাল। আর সে চিন্তা করছে আমি মার্কেটে গিয়ে সারপ্রাইজ দেব, আমি হঠাৎ করে গিয়ে তার সামনে দাঁড়াবো, আর সে আমাকে দেখে চমকে উঠবে, আমাকে দেখে অবাক হয়ে যাবে, আর সে অনেক কিছু চিন্তা করছে, অনেক কিছু ভাবছে মনে মনে। যত বাড়ির কাছাকাছি যাচ্ছে তত তার হার্টবিটটা বাড়তে থাকছে, অবশেষে সে বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো, আর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আর সে কলিং বেলটাকে চেপেছে, যখনই কলিং বেলটা চেপেছে আর অপেক্ষা করছে এইবারে মার্কেট আসবে দৌড়ে, আর সে দরজাটা খুলে দেবে, আর আমি তার সামনে আমার হাত দুটো বাড়িয়ে দেবো, আর সে এসে আমাকে জড়িয়ে ধরবে। আর এমন ভাবে সে ভাবছে যখনই কলিং বেলটা দিল আর দরজাতে সে কানটা পেতে শুনছে, শুনতে পাচ্ছে ওই তো মার্কেট আসছে, ওই তো একটা নূপুরের শব্দ আমি শুনতে পাচ্ছি, ওই তো বোধহয় মার্কেট ওর ঘরের মধ্যে ও দৌড়ে দৌড়ে আসছে দরজাটা খোলার জন্য। সত্যি মার্কেট আসলো, এসে দরজাটা খুললো, সেই দরজাটা খুলেছে আর দেখছে তার স্বামী লুইস আর সে সামনে দাঁড়িয়ে, আর তার দুটো হাত বাড়িয়ে বলছে মার্কেট আমি এসে গেছি, আমি ফিরে এসেছি, আমি তোমার স্বামী, আমি লুইস। মার্গেট সে লুইসকে দেখে দরজাটা বন্ধ করে দিল, আর দিয়ে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। আর লুইস বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে, মার্গেট মার্গেট তুমি দরজাটা খোলো, তুমি খোলো, দেখো আমি এসেছি, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী। কিন্তু সেদিনে মার্গেট আর ফিরে আসেনি দরজাটা খোলার জন্য, আর লুইস হতাশ হয়ে ফিরে গেছিল তার কোনো জায়গা। তারপরের ঘটনা আমরা জানি না কি হয়েছে, কিন্তু আপনি জানেন কেন মার্গেট দরজাটা বন্ধ করে দিয়েছিল, কেন সে লুইসকে ঘরের মধ্যে ঢুকতে দেয়নি জানেন কেন? তার কারণ মার্গেট অলরেডি আর একটা বিবাহ করে নিয়েছিল, কারণ তার ঘরে আর একটা স্বামী ছিল, আর সেই স্বামী থাকার জন্য মার্গেট সে দরজাটাকে বন্ধ করে দিয়েছিল, আর লুইসকে দরজার বাইরে দাঁড়িয়ে হয়েছিল। খ্রিস্ট আমার প্রিয়জন, যিশু কেন দরজার বাইরে দাঁড়িয়ে? তার কারণ আমাদের অনেকের জীবনে রং পার্টনার রয়েছে, আমাদের জীবনে রং পার্টনার রয়েছে, ভুল স্বামী রয়েছে, ভুল ব্যক্তি রয়েছে, আর সেই জন্য যিশু বলছেন আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি আর আঘাত করছি, যদি কেউ আমার রব শুনে আর দ্বার খুলে দেয় আমি তার ঘরে প্রবেশ করব। যিশু দরজার বাইরে দাঁড়িয়ে, তার কারণ ঘরের ভেতরে রং পার্টনার রয়েছে। জানেন সেই রং পার্টনার কে? জানেন সেই মন্দ ব্যক্তিটা কে? শয়তান, 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 শয়তান। আজ আমাদের অনেকের ঘরেতে রয়েছে, আমাদের হৃদয়ের ঘরেতে রয়েছে, আমাদের জীবনে রয়েছে, আমাদের আমাদের স্বভাবের মধ্যে রয়েছে, আমাদের প্রত্যহিক জীবন যাপনের মধ্যে রয়েছে রং পার্টনার, আর সে আমাদের জীবনে থাকার জন্য যিশুকে আমাদের জীবনের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যিশুকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে তাকে অপেক্ষা করতে হচ্ছে, তাকে টোকা মারতে হচ্ছে, তাকে আওয়াজ করতে হচ্ছে, যেন আমরা তার জন্য দরজাকে খুলে দিই রং পার্টনার। আজ আমরা বহু মানুষ
আমাদের জীবনে কোন রিভাইভাল আসবে না, আমাদের জীবনে কোন উদ্দীপনা আসবে না যদি রং পার্টনার আমাদের জীবনে থাকে। আর যখন এই রং পার্টনার আমাদের জীবনে থাকে তখন সেখানে কোন আনন্দ থাকে না, কোনো শান্তি থাকে না, সেখানে থাকে শুধু দুঃখ, কষ্ট, ভয়, হতাশা, নিরাশা, ব্যথা, যন্ত্রণা, ক্লেশ। আর এগুলো ওই রং পার্টনার আমাদের জীবনে দিয়ে আমাদের জীবনকে সে বেঁধে রাখতে চায়, আমাদেরকে বন্দী বানিয়ে রাখতে চায়, আমাদেরকে তার অধীনে রাখতে চায়। সেই জন্য আজ বহু মানুষ শয়তানের কাছে বন্দী। যদি আপনি জোহেলের কিন্তু সুসমাচার তার দশ অধ্যায় দশ পদ পড়েন, সেখানে যীশু বলছে চোর আইসে কেবল যেন চুরি, বল ও বিনাশ করতে পারে। যীশু শয়তানকে বলছে সে চোর, সে দস্যু, সে ধ্বংসকারী। যখন শয়তান আমাদের জীবনে আসে সে আমাদের জীবনে শান্তিকে চুরি করে, আমাদের জীবনে আনন্দকে চুরি করে, আমাদের স্বাস্থ্যকে চুরি করে, আমাদের অর্থকে চুরি করে, আমাদের সর্বস্বকে সে ধ্বংস করে। আর এটাই হলো তার কাজ। যদি এই রং পার্টনার আমাদের জীবনে থাকে তাহলে আপনার জীবনে সবসময় রং রং বিষয়গুলো ঘটবে। যদি যীশু আমাদের জীবনে আসে তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, আমাদের জীবন নতুন হয়ে যাবে, আমাদের জীবন বদলে যাবে। তাই যীশু বলছে যদি কেউ আমার রব শুনে, খ্রিস্ট আমার প্রিয়জন, এই রং পার্টনার যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি একটা সংকটময় অবস্থার মধ্যে পড়ে আছেন। আর আপনি যদি চান তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারেন। আমার যে চ্যানেলটি রয়েছে বহু মানুষ তারা সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, আর অনেকে ফোন করেন, আর ফোন করে তারা তাদের সমস্যার কথা বলে। কালকে আমার একজনের সঙ্গে কথা ছিল, তিনি শর্ট লেকে থাকেন, আর তিনি বলছেন যে আমার স্বামী সে জুয়ার নেশাতে আসক্ত হয়ে গেছে, সে জুয়া ছাড়া কিছু জেনে না। আমাদের তিনটে ফ্ল্যাট ছিল, দুটো গাড়ি ছিল, আর এই জুয়া খেলতে খেলতে আমাদের দুটো বাড়ি চলে গেছে, আমাদের দুটো গাড়ি চলে গেছে, এখন শুধু একটাই রয়েছে, আর ওটাও বলে জিতে বসেছে। যদি আমি আমার স্বামীকে টাকা না দিই তাহলে সে আমার উপর অত্যাচার করে, সে আমাকে শান্তিতে থাকতে দেয় না, আমাকে মারধর করে, আর আমাকে ঘর থেকে বের করে দেওয়ার ধমকি পর্যন্ত দেয়। আমার প্রিয়জন, এই স্ত্রীর জীবনে শয়তান যে বন্ধন ডেকে এনেছে তার কারণ কি? তার কারণ হলো শয়তান আমাদের জীবনে কখনো ভালো কিছু আনতে চায় না, সে কখনো আমাদের জীবনে পরিবর্তন দেখতে চায় না, আমাদের জীবনে সে কখনো শান্তি দেখতে চায় না, সে চায় আমাদের জীবনকে বেঁধে রাখতে। আজ বহু মানুষের জীবন শয়তানের কাছে বন্দী, বন্দী, বিভিন্ন নেশা ফানের মাধ্যমে তারা বন্দী, বিভিন্ন বদ্ধবেশের মাধ্যমে তারা বন্দী, বিভিন্ন মাংস অভিলাষের কাছে তারা বন্দী, তারা বিভিন্ন জাগতিক বিষয়ের কাছে বন্দী। শয়তান তাদেরকে বেঁধে ফেলেছে, না হয়তো রক্ত মাংসের শরীরে তাদেরকে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আত্মিক ভাবে তারা বন্দী। তাদের হাতে শেকল, পায়ে শেকল, তাদের সমস্ত দেহটা আত্মিক জীবন দ্বারা তারা বিভিন্ন বন্ধনে তারা বন্দী। তার কারণ শয়তান তাদেরকে বেঁধে ফেলেছে। আজ বহু মানুষের জীবনে রং পার্টনার রয়েছে, রং পার্টনার। আর এই রং পার্টনার যখন আপনার জীবনে থাকে আপনার জীবনে ভয় থাকে, ভয় থাকে। আমি আরেকজন একটি পরিবারের কথা বলছি, আর সেই স্ত্রী তিনি ফোন করে বলছে যে আমার স্বামী তন্ত্রমন্ত্র শিখে, তন্ত্রমন্ত্র জাদুটোনা, আর সে সেটাকে প্র্যাকটিস করে। তার একটা বন্ধু আছে, সেই বন্ধুর সঙ্গে গিয়ে সে বিভিন্ন তন্ত্রমন্ত্র জাদুটোনা প্র্যাকটিস করে, আর সে বাড়িতে এসে সেই শক্তিটা, মন্দ শক্তিটা আমার উপরে প্রয়োগ করে। আর আমি দীর্ঘ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, আমার উঠবার ক্ষমতা নেই, আমি জানি না যাবে কিভাবে মাছ, আমি জানি না কিভাবে চলবো। আমার স্বামী বলছে যে যদি আমি তোমাকে সুস্থ না করি কেউ সুস্থ করতে পারবে না। তারপরে তিনি বলছে যে আমি যিশুর কথা শুনেছি, আমি যিশুর কথা শুনেছি, আর যিশুর কথা যখন শুনেছি আমি তার কাছে প্রার্থনা করছি, আর আমি প্রার্থনা করে এখন অনেকটা ভালো আছি। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা দেখি যে এই পরিবারে আমরা দেখতে পাই যে শয়তান কে
যেভাবে তাদের পরিবারে কাজ করছে, শয়তান তার স্বামীর জীবনকে বেঁধে ফেলেছে, আর বিভিন্ন যাতনা তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাকে বন্দী করে রেখেছে, আর তার যদি বিভিন্ন বাজে কার্য যেটা ঈশ্বর ঘৃণা করেন, যদি আপনি সেই সমস্ত কাজের কাছে বন্দী হয়ে আছেন, তাহলে আপনাকে জানতে হবে শয়তান আপনার জীবনে রয়েছে আর যিশু আপনার জীবনের বাইরে রয়েছে। যদি শয়তান আপনার জীবনে থাকে, আপনার জীবনে কোনোদিন উন্নতি আসবে না, আপনার জীবনে কোনোদিন বৃদ্ধি আসবে না, আপনার জীবনে কখনো আরোগ্য আসবে না, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না, পরিত্রাণ আসবে না। আপনাকে রং বাদ থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রভু যিশু তিনি বলছেন, যদি আপনি যখন আট অধ্যায় ৪০ পদ পড়েন, সেখানে বলছেন শয়তান মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীর জনক, সমস্ত মিথ্যা তার কাছ থেকে আসে, তার কাছ থেকে। আর যদি আপনি দ্বিতীয় তিমোথিও তার ১:৭ পদ পড়েন, সেখানে বলছে যে ঈশ্বর আমাদেরকে ফেরুতার আত্মা দেন না, কিন্তু তিনি আমাদেরকে শক্তি প্রেমের আর সুবুদ্ধির আত্মা দিয়েছেন, অর্থাৎ ফেরুতার আত্মা, ভয়ের আত্মা। এই ভয়ের আত্মা ঈশ্বরের কাছ থেকে আসে না, এই ভয়ের আত্মা আসে শয়তানের কাছ থেকে। শয়তান আমাদেরকে ভয় দেখিয়ে তার দাস বানিয়ে রাখতে চায়। আজ বহু মানুষ শয়তানের কাছে বন্দী, তারা বিভিন্ন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, ভয়ের মধ্যে তারা রয়েছে, তারা জানে না এইবারে কি ঘটবে, এইবারে কি হবে, ও জানে না কালকে কি ঘটবে, কারণ তারা ভয়ের কাছে বন্দী হয়ে আছে। আজকে শয়তান রং পাল্টার আপনার জীবনে রং কাজগুলো করছে, আপনার জীবনে বিভিন্ন বন্ধন গুলো নিয়ে এসেছে, আপনার জীবনে বিভিন্ন রং ব্যাধি গুলো নিয়ে এসেছে, আপনার জীবনে হতাশা নিয়ে আসা গুলো নিয়ে এসেছে, আপনাকে সে আত্মিক ভাবে বন্দী করে রেখেছে। যদি আপনি এই বিশ্ব তার ৬ অধ্যায় আপনি ১২ থেকে পড়েন, সেখানে এর মূল তিনি বলছেন যে আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে, আমাদের যুদ্ধ দুষ্টতা আত্মাগণের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে, না আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ আত্মিক জগতের সঙ্গে, যে জগৎকে আমরা রক্ত মাংসের চোখে দেখতে পাই না, আর সেইখান থেকে সমস্ত অ্যাটাক গুলো আসে, সেখান থেকে সমস্ত আক্রমণ গুলো আমাদের জীবনে আসে, আর শয়তান সে একটা অদৃশ্য তীর আমাদের উপরে সবসময় সে নিক্ষেপ করতে চায়, আমাদেরকে তার তীর দিয়ে আমাদেরকে তার শিকার বানাতে চায়। আজকে বহু মানুষ ওই শয়তানের তীরের কাছে তারা বিদ্ধ হয়ে গেছে, তারা বন্দী হয়ে গেছে, তারা বিভিন্ন হতাশা নিরাশা ভয় ক্লেশ দুঃখ রোগ ব্যাধির মধ্যে তাদের জীবন জর্জরিত। খ্রিস্ট আমার প্রিয়জন, যদি আপনার জীবনে রং পাল্টা থাকে, তাহলে আপনার জীবনে কোনোদিন উন্নতি আসবে না, আপনার জীবনে কখনো বৃদ্ধি আসবে না, আপনার জীবনে কেবল হতাশায় থাকবে, আপনার জীবনে কেবল ভয় থাকবে। যিশু বলছে যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়, আমি তার ঘরে প্রবেশ করব, আমি আমি তার সঙ্গে ভোজন পান করব, আর সেও আমার সঙ্গে ভোজন ও পান করবে। প্রভু যিশু দরজার বাইরে দাঁড়িয়েছে। আজকে খ্রিস্ট আমার প্রিয়জন, আজকে আপনি চিন্তা করে দেখুন যে আপনি কোনো পাপের কাছে বন্দী কিনা, আপনি দেখুন কোনো বদ্ধমূলকের কাছে বন্দী কিনা, আপনি দেখুন বিভিন্ন নেশা ভাঙের কাছে বন্দী কিনা, আপনি দেখুন বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাছে বন্দী কিনা। যদি আপনার জীবনে এই বিষয়গুলো থাকে, আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদেরকে বলতে চাই যে আপনার জীবনে রং পাল্টা রয়েছে। প্রভুর আহ্বান, প্রভুর আহ্বান আমাদের সকলের জন্য, প্রভুর আহ্বান তুমি দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আজকে খ্রিস্ট আমার প্রিয় জন, আপনি কি সেই আহ্বানে সাড়া দেবেন? আজকে আপনি কি বলবেন যে প্রভু আমি তোমার জন্য আমার দরজা খুলে দিচ্ছি, তুমি আমার জীবনে এসো, আমি তোমাকে চাই, আমার জীবনকে তুমি বদলে দাও। যদি একবার আপনি দরজাটা খুলে দেন, একবার যদি যিশুকে আপনার জীবনে স্বাগত জানান, যদি একবার তাকে আপনি আহ্বান করেন, তিনি আপনার জীবনে আসতে প্রস্তুত আছেন। আর তিনি যখন আসবেন, জানবেন কি ঘটবে, যখন আপনি দরজাটা খুলে যিশুকে স্বাগত জানাবেন, যিশু আপনার ঘরে প্রবেশ করে প্রথমে কি করবে জানেন? প্রথমে ঘরের মধ্যে ঢুকে তিনি খাটের তলায় দেখবেন, তিনি দরজার কোণে দেখবেন, তিনি আলমারির পিছনে দেখবেন, তিনি ঘরে প্রত্যেকটা কোণকে তিনি তন্ন তন্ন করে খুঁজবেন, তিনি খুঁজে বের করবেন কোথায় শয়তান লুকিয়ে আছে, কোথায় শয়তান লুকিয়ে আছে।
তিনি প্রথমে সে শয়তানকে খুঁজে বের করবেন, ওই রং পাড়টাকে তিনি প্রথমে খুঁজে বের করবেন। তারপর তিনি তার কানটা ধরে আর দরজার কাছে নিয়ে এসে তার পিছনে একটা লাত মেরে আর দরজার বাইরে বের করে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আর যখন শয়তান ঘরের বাইরে থাকবে, যিশু ঘরের ভেতরে থাকবে, তখন আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার জীবনে আনন্দ ফিরে আসবে, আপনার জীবনে শান্তি ফিরে আসবে। যখন আপনি যিশুকে আপনার জীবনে আহ্বান করবেন, বাইবেল বলছে যদি আপনি দ্বিতীয় করিন্থীয় 11 অধ্যায় 2 পদ পড়েন, সেইখানে পেরেক পড় বলছেন, আমি তোমাদিগকে সেই বরের কাছে সমর্পণ করেছি, খ্রিস্টই হলে আমাদের বর। যদি আপনি প্রকাশিত বাক্য 19:7 পদ পড়েন, সেইখানে বলছে যে ঈশ্বরের মেষশাবকে বিবাহ ভোজের অনুষ্ঠান আয়োজন করা হলো আর তার ভাজ্যা নিজেকে প্রস্তুত করলো। অর্থাৎ যিশু হলেন আমার আপনার বর, তিনি হলেন আমার আপনার স্বামী, তিনি চান আমাদের জীবনে থাকতে, তিনি চান আমাদেরকে রক্ষা করতে, তিনি চান আমাদেরকে আশীর্বাদ করতে, তিনি চান অনন্ত কাল ধরে আমাদের সঙ্গে বসবাস করতে। যিশু হলেন আমাদের স্বামী। যদি আপনি যিশাইয় তার 54 অধ্যায় তার 5 পদ পড়েন, সেইখানে ঈশ্বরকে বলা হচ্ছে আর সদাপ্রভু তোমাদের পতি, সদাপ্রভু তোমাদের পতি, সদাপ্রভু তোমাদের স্বামী। ঈশ্বর পুরাতন নিয়মে ঈশ্বর হলেন তার লোকেদের স্বামী, আর নতুন নিয়মে যিশু তিনি দাবি করছেন আমি তোমার বর। প্রভু যিশু হলেন আমাদের প্রত্যেকের বর, বর তিনি চান তার স্ত্রীর সঙ্গে থাকতে, বর তিনি চান তার স্ত্রীকে প্রোটেকশন দিতে, বর তিনি চান তার স্ত্রীকে সাজাতে, বর তিনি চান সমস্ত শত্রুর আক্রমণ থেকে তার স্ত্রীকে রক্ষা করতে। যিশু হলেন আমার আপনার বর। যখন সেই বর আমাদের জীবনে আসবে, যখন সেই বরের কাছে আমরা নিজেকে সমর্পণ করব, তখনই আমরা আমাদের জীবনে পরিবর্তন। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। যিশু তারপরে কি করবেন জানেন? তারপরে তিনি আপনার ঘরে এসে তিনি শয়তান তার মন্দ কাজকর্মের মাধ্যমে আপনার জীবনকে দুর্গন্ধময় করে তুলেছিল, আপনার হৃদয়ের ঘরটাকে সে বিভিন্ন নোংরা দিয়ে দূষিত করে দিয়েছিল। আর যিশু যখন ঘরের মধ্যে আসবেন, তিনি প্রথমে শয়তানকে ঘরের বাইরে ছেড়ে ফেলবেন, তারপরে তিনি তার পবিত্র রক্ত দিয়ে তিনি সেই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দেবেন, ভালো করে মুছে দেবেন। তার রক্ত বাইবেল বলছে যদি আপনি প্রথম যোহন তার 1:7 পদ পড়েন, সেইখানে বলছে আর যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে, সমস্ত পাপ। কৃষ্ণ আমার প্রিয়জন, সমস্ত পাপ, এমন কোন পাপ নেই যে পাপ যিশুর পবিত্র রক্তের দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় না, এমন কোন পাপ নেই। হয়তো আপনি বলবেন ও আমি তো সব থেকে ঘৃণ্য পাপী, আমি তো সব থেকে ঘৃণ্য কাজগুলো করছি, ও আমি কি পারবো এই পাপ থেকে উদ্ধার পেতে, আমি কি পারবো এই পাপ থেকে ফিরে আসতে। কৃষ্ণ আমার প্রিয়জন, আপনার জন্য ঈশ্বরের বাক্য রয়েছে, আপনার জন্য প্রভু যিশু খ্রিস্ট রয়েছে, তার রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে, সমস্ত পাপ, যত ক্ষীণ পাপ হোক সমস্ত পাপ থেকে প্রভু যিশু তিনি আমাদেরকে শুচি করে, তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদের হৃদয়ের ঘরগুলো ভালো করে মুছে, ভালো করে লাগিয়ে তিনি পরিষ্কার করে দেবেন। আর আমাদের হৃদয়ের ঘরগুলো যখন তার রক্ত লেপন করা হবে, আর তার রক্তের দ্বারা আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে, আর আমাদের হৃদয় একেবারে ঝকঝকে তকতকে হয়ে উঠবে, আমাদের হৃদয় ঘর ঝলমল করবে, আর সেখানে কত চলতে ফিরে আসবে, কারণ শয়তান এতদিন দুর্গন্ধময় করে তুলেছিল, পাপ আমাদের জীবনকে দুর্গন্ধময় করে তোলে। যখন ঈশ্বর নীনবী নগরকে যখন ধ্বংস করতে চেয়েছিলেন, যখন তিনি সদম খোমরাকে ধ্বংস করতে চেয়েছিলেন, তার আগে আমরা দেখতে পাই যে সেই নগরের পাপ সেই দুর্গন্ধ স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল, আর ঈশ্বর তিনি কষ্ট পেয়েছিলেন। আর তাই আমরা দেখতে পাই যে
সদম এবং খোমরা ধ্বংস হয়েছিল, অগ্নি এবং গন্ধক বর্ষণ করে ঈশ্বর সেই নগরকে ধ্বংস করে দিয়েছিলেন। যদি আপনি নোহের জল প্লাবনের সময় ঘটনা দেখেন, আর সেইখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি জল প্লাবন দ্বারা এই পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিলেন, তার কারণ ছিল জগতে পাপ। ঈশ্বর ব্যথা পেয়েছিলেন, তিনি মনে পীড়া পেয়েছিলেন যে কেন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, কেন আমি মানুষকে সৃষ্টি করেছি। তারা তারা তাদের জীবন পাপে পরিপূর্ণ, তারা সব তিনি পাপকে কখনো সহ্য করতে পারেন না। যদি আপনি দেখতে চান যে পাপ কত ভয়ঙ্কর, তাহলে আপনি ওই কালভারি ক্রুশের দিকে তাকান, দেখুন সেখানে প্রভু যীশু কৃষ্ণ আমার আপনার পাপের জন্য কেমন ভাবে বলিপূরিত হয়েছেন। কি যন্ত্রণা, কি কষ্ট, কি তাড়না, কি অত্যাচার, কত বিদ্রুপ, কত লাঞ্ছনা, কত কষ্টের মধ্যে থেকে তাকে যেতে হয়েছে। যাকে দেখে লোকেরা মুখ ফিরিয়ে নেয়, যার কোনো আকৃতি নেই, যাকে আমরা ভালোবাসি, যিশু সেই রকম হয়েছিলেন। এমনকি তিনি জগতের পাপের বোঝা তুলে নিয়ে, আমার আপনার পাপের বোঝা তুলে নিয়ে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের পাপের বোঝা তুলে নিয়ে তিনি পাপী বলে সাব্যস্ত হয়েছিলেন। আর একটা সময় এসেছিল যখন যিশু ক্রুশ থেকে বলছিলেন, এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছো। ঈশ্বর যেন পাপে ডুবে গেছে তার পুত্র প্রভু যিশু খ্রিস্টকে যেন কিছুক্ষণের জন্য তিনি পরিত্যাগ করেছেন। তাই তো যিশু সমস্ত পাপের বোঝা তুলে নিয়ে পাপী হয়েছিলেন, আর তিনি ঈশ্বরকে খুঁজছিলেন, ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমার পরিত্যাগ করেছো, পাপ কত ভয়ঙ্কর, পাপ কত ঘৃণ্য। আর ওই পাপ যদি আপনার জীবনে থাকে, আপনি কখনো ঈশ্বর আশীর্বাদ দিতে পারবেন না। ওই পাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রভু সকলকে আহ্বান করছেন, আপনার জীবনে যতই ঘৃণ্য পাপ থাক, প্রভু যিশু পারেন ওই পাপ থেকে আপনাকে রক্ষা করতে, ওই পাপ থেকে রক্ষা করতে। যিশু তার রক্ত দিয়ে আপনার হৃদয়কে তিনি পরিষ্কার করে দেবেন। তাই বাইবেল বলছে, বাইবেল বলছে প্রথম পিতর তার একের অধ্যায় 18-19 পদ, সেখানে বলছে যে আমরা আমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহৃত উদ্ধার পাই নাই, বহুমূল্য মুক্তা হীরে দ্বারা উদ্ধার পাই নাই, কিন্তু আমরা নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমরা উদ্ধার পেয়েছি। যিশুর রক্তই আমাদেরকে উদ্ধার করে, যিশুর রক্তই আমাদেরকে পরিত্রাণ দেয়, যিশুর রক্তই আমাদের জীবনকে পরিবর্তন করে। মার্টিন লুথার যিনি খ্রিস্টীয় জীবনে আলোড়ন এনেছিলেন, মার্টিন লুথার তিনি একটা ঘরের মধ্যে ছিলেন, আর সেই ঘরেতে তিনি শুয়ে আছেন তার বেডে, আর তিনি দেখলেন এমন সময় শয়তান এসেছে তার কাছে, শয়তান, আর শয়তান এসে একটা মোটা কাগজের বান্ডিল মার্টিন লুথার হাতে তুলে দিল, আর মার্টিন লুথার তিনি সেই কাগজের বান্ডিলটা নিয়ে ভালো করে পড়ছেন, তিনি দেখছেন যে সেখানে তার সমস্ত পাপের কথাগুলো লেখা আছে, তার জীবনের প্রত্যেকটি পাপের কথা সেখানে লেখা আছে। মার্টিন লুথার কি করলেন জানেন, তিনি সেই কাগজটাকে রোল করলেন, আর তিনি সেই কাগজের উপরে বান্ডিলের উপরে তিনি লিখে দিলেন, যিশু রক্ত আমাকে সমস্ত পাপ থেকে শুচি করে, হালেলুয়া। আর তিনটা নিয়ে তিনি শয়তানের হাতে তুলে দিলেন, আর শয়তান যখন দেখলো যে যিশু রক্ত সমস্ত পাপ থেকে শুচি করে, তখন সে মাথা নিচু করে আর সে ঘর থেকে বেরিয়ে গেল। আপনার জীবনে যাই পাপ থাক, যিশু রক্তই আমাদের পাপকে মুছে ফেলতে পারে। সেই রক্ত আজও তাজা আছে, আজও টাটকা আছে, আজও সতেজ আছে। হতে পারে আজ থেকে 2019 বছর আগে যিশু তার রক্ত ঝরেছেন কালভারি ক্রুশেতে, হতে পারে 2000 বছর হয়ে গেছে, কিন্তু আপনি জেনে রাখুন সেই রক্ত আজও তাজা আছে, আজও টাটকা আছে, আজও সক্রিয় আছে। সেই রক্তের মধ্যে আজও একই ক্ষমতা বিদ্যমান আছে যা পারে এক ফোঁটা রক্ত পৃথিবীর হাজার হাজার কোটি কোটি অযুত অযুত নরনারীর পাপকে ধুয়ে দিতে। যিশু
আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে, সমস্ত পাপ থেকে। যখন যিশুকে আমরা আমাদের জীবনের স্বাগত জানাবো, তখন যিশু তার রক্ত দিয়ে আমাদের হৃদয়গুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে দেবে, আর ঘরের সৌন্দর্যটাই বদলে যাবে, আপনার জীবনটাই বদলে যাবে, আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার কথাবার্তা বদলে যাবে, আপনার স্বভাব চরিত্র বদলে যাবে, আপনি একটা নতুন জীবন লাভ করবেন। তাই দ্বিতীয় করিন্থীয় তার পাঁচের অধ্যায় ১৭ পদে লেখা রয়েছে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। যিশুতে আমরা নতুন সৃষ্টি হই। বাইবেল বলছে আদমে সকলে মরে, কিন্তু খ্রিস্টেতে সকলে জীবন লাভ করে। যখন খ্রিস্ট আপনার জীবনে আসবে তখন আপনি নতুন সৃষ্টি হবেন, আপনার সমস্ত পাপ আপনাকে ছাড়তে বাধ্য হবে, আপনি একটা নতুন জীবন পাবেন, আপনি নতুন সৃষ্টি হবেন, আপনার জীবন বদলে যাবে। যিশু তার রক্ত দিয়ে আমাদের জীবনকে তিনি সম্পূর্ণ ঝকঝকে তত্ত্বকে। তারপরে যিশুকে যদি আপনার জীবনে আপনি স্বাগত জানান, তিনি প্রথমে কি করবেন? তিনি শয়তানকে লাফ মেরে আপনার জীবন থেকে বার করবেন, তারপরে তার রক্ত দিয়ে তিনি আপনার হৃদয়কে পরিষ্কার করে দেবেন, তারপরে যিশু তিনি আপনাকে শক্তি দেবেন। শক্তি লেখা রয়েছে বেরিত একের আট, পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, শক্তি প্রাপ্ত হইবে, আর তখন তোমরা জেরুজালেম সমুদয় যিহূদিয়া সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পবিত্র আত্মা আপনার জীবনে আসবে, যখন যিশুকে আপনার জীবনে স্বাগত জানাবেন তখন প্রভু তার আত্মা দিয়ে তিনি আপনাকে শক্তিযুক্ত করবেন, আপনার মধ্যে প্রভু ঐশ্বরিক শক্তি দেবেন, পবিত্র আত্মার শক্তি দেবেন, তিনি তার শক্তি দিয়ে আপনাকে পরিপূর্ণ করবেন, আর তখন আপনার মধ্যে রিভাইভাল আসবে, আপনার মধ্যে উদ্দীপনা আসবে, আপনার মধ্যে নতুন জীবন আসবে, আপনি তখন অনেক মানুষের পরিত্রাণের কারণ হবেন, তখন আপনার মাধ্যমে ঈশ্বর অর্থে কাজ করবেন, যারা শয়তানের কাছে বন্দী, যারা পাপের কাছে বন্দী, যারা মানুষের অভিলাষের কাছে বন্দী, যারা জগতের কাছে বন্দী, তখন দেখবেন আপনাকে প্রভু এমন শক্তি দেবেন যে আপনি এই সমস্ত বন্দিত্ব থেকে আপনি লোকেদেরকে উদ্ধার করবেন, পরিত্রাণ করবেন, কারণ প্রভু আপনাকে সেই শক্তি দেবেন, পবিত্র আত্মার শক্তি দিয়ে তিনি আপনাকে বলবান করবেন। যদি আপনি সাউথ আফ্রিকাতে যান, আপনি সেখানে বড় বড় হাতি দেখতে পাবেন, বড় বড় হাতি। তো একটা হাতির সঙ্গে একটা ইঁদুরের খুব ভালো বন্ধুত্ব হয়েছে, আর এই হাতিটা আর ইঁদুরটা সবসময় যারা কথা বলতে থাকে, গল্প করতে থাকে, আর এই ইঁদুরটা সবসময় হাতির কানের কাছে বসে থাকে, আর সেখানে সে ফিস ফিস করে তার সঙ্গে কথা বলে। তো একবার একটা ব্রিজ রয়েছে, তারা ব্রিজের এপার থেকে ওপার যায়, আর ব্রিজটাতে কোনো সাপোর্ট দেওয়া নেই, ব্রিজটা ঝুলছে, শূন্যতে ঝুলছে। তো এই হাতিটা আর ইঁদুরটা তারা কি করছে, ব্রিজটা এপার থেকে ওপারে যাচ্ছে, যখন যাচ্ছে যখন হাতিটা পা রাখছে তখন যেই পা রাখছে ব্রিজটা একবার এদিকে দোলে, আবার একটা পা রাখে ব্রিজটা এদিকে দোলে, আবার একটা পা রাখে ব্রিজটা এদিকে দোলে, আর এইভাবে ওই ব্রিজটা দুলছে দুলছে, তারপর তারা এপার থেকে ওপারে গেল। যখন ওপারে গেল তখন ওই ইঁদুরটা বলছে, দেখো দেখো বন্ধু, আমরা কেমন ব্রিজটাকে আমরা নাড়িয়ে দিলাম, আমরা কাঁপিয়ে দিলাম। কৃষ্ণ আমার প্রিয়জন, আমরা নিজেরা কখনো কারো জীবনে পরিবর্তন আনতে পারি না, আমরা নিজেরা আমাদের নিজেদের শক্তিতে আমরা কখনো অলৌকিক কাজ করতে পারি না, আমরা নিজেদের শক্তিতে মানুষের পরিত্রাণের কারণ হতে পারি না। আমার আপনার দরকার প্রভু যীশু খ্রিস্টকে, আমার আপনার দরকার পবিত্র আত্মাকে। যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে তখন তিনি আমাদেরকে শক্তি দেবেন, আর তখন আমরা অনেক অসম্ভব কাজকে সম্ভবপর করে তুলব। তাই তো যখন পিতর আর যখন ওই সুন্দর নামক দ্বারে বসে থাকা ওই জন্মখঞ্জকে সুস্থ করছিলেন, আর সেই সময় যিশুর নামেতে যখন তাকে সুস্থ করলেন, বাইবেল বলছে যে সেই নগরের মধ্যে হুলুস তুলুস পড়ে গেল, আর লোকেরা আলোচনা করছে, আরে এরা তো সামান্য ছেলে, আরে এরা তো সামান্য লোক, অশিক্ষিত লোক, আরে এদের দ্বারা এরকম অসামান্য কাজ, অলৌকিক কাজ কি করে ঘটছে। কৃষ্ণ আমার প্রিয়জন, যখন যিশু তার আত্মা দিয়ে আপনাকে অভিষিক্ত করবেন, যখন পবিত্র আত্মা আপনার জীবনে নেমে আসবে, তখন আপনি আর সাধারণ ব্যক্তি থাকবেন না, আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, আপনার জীবনটা বদলে যাবে, আপনি ডুনামিস পাবেন, ডুনামিস, ডুনামিস। গ্রিক শব্দে পাওয়ার কে বলা হয় ডুনামিস,
কখনো শেষ হয় না, যে শক্তি সবসময় বৃদ্ধি পায়, সবসময় বৃদ্ধি পায়, সবসময় বৃদ্ধি পায়। আর প্রভু তিনি তার আত্মা দিয়ে আমাদেরকে শক্তি দান করবেন। যিশুকে যদি আপনার জীবনে আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনে শক্তি আসবে, পবিত্র আত্মার শক্তি আসবে। তারপরে আপনার জীবনে অলৌকিক কাজ করবে, অলৌকিক কাজ করবে। বাইবেল বলছে যদি অস্ত্র ফোঁতা হয় তাহলে অনেক গাছ কাটা যায় না, কিন্তু অস্ত্র যদি ধারালো হয় তাহলে আপনি কম সময় অনেক গাছ কাটতে পারবেন। যদি পবিত্র আত্মার শক্তি আপনার জীবনে আসে, যদি যিশুকে আপনার জীবনে গ্রহণ করে, তাহলে তিনি তার আত্মা দিয়ে আপনাকে অভিষিক্ত করবেন। আর তার আত্মার শক্তি যখন আপনার জীবনে আসবে, তখন আপনি তীক্ষ্ণ অস্ত্রে পরিণত হবেন, আপনি তীক্ষ্ণ খড়গতে পরিণত হবেন, আর আপনি কম সময় অনেক গাছ কাটবেন। যখন আপনি সাক্ষ্য দেবেন লোকেরা পরিবর্তন হবে, যখন আপনি ঈশ্বরের বাক্য প্রচার করবেন তখন মানুষের জীবনে শেষবৃত্ত হবে, যখন আপনি ওদের জন্য প্রার্থনা করবেন সেখানে ডেলিভারেন্স হিলিংস মিরাকেল নেমে আসবে, যখন আপনি যিশুর কথা বলবেন তখন সেখানে ঈশ্বর অলৌকিক কাজ করবেন, আপনি কম সময় অনেক গাছ কাটতে পারবেন। যিশু বলছেন চোখ তুলে চেয়ে দেখো, দেখো শস্য পেকে সেচ বন্ধ হয়েছে, এখনই কাস্তে লাগানোর সময়, এখনই এখনই শস্য গোলা ঘরে মজুদ করার সময়। আপনি পৃথিবীর চারদিকে চেয়ে দেখুন, আপনার আশেপাশে মানুষের দিকে চেয়ে দেখুন, আপনার পরিবেশের দিকে চেয়ে দেখুন, আপনার প্রতিবেশীর দিকে চেয়ে দেখুন। আজকে মানুষ পরিত্রাণ পেতে চাইছে, তারা হাহাকার করছে, তারা চাইছে পরিত্রাণ পেতে, তারা চাইছে উদ্ধার পেতে। আজকে যদি আপনি খ্রিস্টান হয়ে, যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, যদি পবিত্র আত্মার শক্তি আপনার জীবনে না থাকে, যদি সেই তীক্ষ্ণ ধার আপনার জীবনে না থাকে, তাহলে আপনার খ্রিস্টীয় জীবন বৃথা, আপনার জীবন বৃথা। যিশু একজনের জগতে আসেনি একটা বৃথা ব্যর্থ জীবন যাপন করার জন্য, যিশু সেই জন্য জগতে এসেছিলেন যেন তিনি তার আত্মার শক্তি দিয়ে আমাদেরকে পূর্ণ করতে পারেন। তাই তো যখন যিশু স্বর্গে চলে যাচ্ছে তখন তিনি বলছেন যে তোমরা যতক্ষণ না ঊর্ধ্ব থেকে শক্তি পরিতোচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা এই নগরের বাইরে যাবে না। যিশু 500 জন দেখেছিল যখন যিশু সেই কথা বলেছিলেন। বাইবেল বলছে যদি আপনি পেরি তার দুই অধ্যায় পড়েন, সেখানে দেখতে পাবেন যে উপরের পুঁটুলিতে 500 জনের মধ্যে মাত্র 120 জন পবিত্র আত্মাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছিল, আর প্রভু তাদেরকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিয়েছিলেন। খ্রিস্ট আমার প্রিয়জন, সকলে ঈশ্বরের বাক্য শোনে কিন্তু সকলে ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করে না, সকলে ঈশ্বরের বাক্য শোনে কিন্তু সকলে ঈশ্বরের বাক্যের বাধ্য হয় না, কিন্তু যারাই বাধ্য হয় আর তাদের জীবনে পবিত্র আত্মার শক্তি আসে, তাদের জীবনে দুনামিস আসে, তাদের জীবনে পাওয়ার আসে, আর তারাই যিশুর জন্য সাক্ষ্যবাহী হতে পারে, তাদের জীবনে উদ্দীপনা আসে, রিভাইভাল আসে, আর তাদের দ্বারাই ঈশ্বর অন্যের জীবনে পরিবর্তন আসে, অন্যের জীবনকে স্পর্শ করে, অন্যের জীবনে অলৌকিক কাজ করে। যখন আমি আপনি ঈশ্বরের বাক্যে চলে, ঈশ্বরের বাক্যকে মান্য করে এই উদ্দীপনা সভা যেন আপনার জীবনে উদ্দীপনা নিয়ে আসতে পারে, জোরে আমেন বলি, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি উদ্দীপনা সভাতে এসেছেন, আর আপনি ন্যায় মান করবেন না, আপনি কি করবেন? হাল হাল কি করবেন? হাল হাল করবেন, কারণ আপনি বিড়ালের বাচ্চা না, আপনি গরুর বাচ্চা না, আপনি শূকরের বাচ্চা না। হয়তো এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আপনি সিংহের বাচ্চা, হালেলুয়া, আপনি সিংহের বাচ্চা। যদি আপনি প্রকাশিত বাক্য 5:5 পদ পড়েন, সেখানে বাইবেল আছে যিশু যিহূদা বংশীয় সিংহ, আর সিংহ যখন গর্জন করে তখন জঙ্গলের সমস্ত প্রাণী তারা থরথর করে কাঁপতে থাকে, তাদের মধ্যে প্যারালাইসিস এসে যায়। আপনি সিংহের বাচ্চা, ঈশ্বরের বাচ্চা ঈশ্বর, যিশুর বাচ্চা যিশু হবেন আপনি, হালেলুয়া। আপনার মধ্যে সেই সামর্থ্য, সেই শক্তি, সেই পরাক্রম প্রভু দেখতে চান, যেন আমরা ম্যাও ম্যাও না করি, আমরা যেন হালম করি, গর্জন দেই। যখন শয়তান সে আমাদেরকে একটু হাত ছাড়ি দিয়ে ডাকে, যখন শয়তান আমাদের একটু আঁচড় কাটে, যখন শয়তান আমাদের জীবনে দুঃখ কষ্ট নিয়ে আসে, তখন আমাদেরকে বলতে শয়তান থাম, বের এখান থেকে, দূর এখান থেকে, চলে এখান থেকে। কারণ যিশু তিনি আমাকে আপনাকে অথরিটি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, হালেলুয়া, হালেলুয়া।
যিশু বলছেন যদি আপনি মত লিখিত সুসমাচার ২৮ অধ্যায় ১৯ কুড়ি পদ পড়েন, সেখানে বাইবেল বলছে, যিশু বলছেন স্বর্গমর্তের কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, সেই কর্তৃত্ব আমি তোমাদেরকে দিচ্ছি। যদি আপনি মতি তা ১০ অধ্যায় ১ পদ পড়েন, ৭ পদ ৮ পদ পড়েন, সেখানে যিশু বলছেন যাও আর তোমরা ঘোষণা করো, রাজ্যে সুসমাচার প্রচার করো, লোকেদেরকে গিয়ে বলো তার জন্য মন পরিবর্তন করে, আর যেতে যেতে অসুস্থদেরকে সুস্থ করিও, যেতে যেতে কুষ্ঠীদিগকে সুচি করিও, যেতে যেতে ভূতদিগকে তাড়িও, যেতে যেতে মৃতদিগকে উত্থাপন করিও, কারণ যিশু তিনি আমাকে আপনাকে এই অথরিটি দিয়েছেন, এই শক্তি দিয়েছেন। যদি আপনি সেই পাওয়ারকে বুঝতে না পারেন, যদি সেই কর্তৃত্বকে বুঝতে না পারেন, তাহলে আপনি সারা জীবন ম্যায়ামা করবেন, ও যিশু আপনি শুধু কাঁদবেন, যখন শয়তান আপনাকে স্বপ্নের মধ্যে তাড়া করবে। অনেকে ফোন করে, ও আমি দেখছি একটা সিংহ আমাকে তাড়া করছে আর আমি দৌড়াচ্ছি, ও আমি দেখছি একটা লোক একটা তরল নিয়ে আমাকে তাড়া করছে আর আমি প্রাণ বাঁচাতে ব্যস্ত দৌড়াচ্ছি, ও আমি স্বপ্নে দেখছি কেউ আমার গলা চেপে ধরছে। আপনি ঘরে উঠুন, কারণ আপনাকে প্রভু সেই কর্তৃত্ব দিয়েছে। যিশু বলছেন যে তুমি তুমি আমার নামেতে ভূতকে তাড়াবে, শয়তানকে তাড়াবে, শয়তান আপনার পিছনে থাকবে, আর শয়তান আপনাকে তাড়া করছে, আপনি আবার পিছনের দিকে তাকাচ্ছেন আর দৌড়াচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন আর দৌড়াচ্ছেন, কারণ শয়তান আপনার পিছনে আপনাকে তাড়া করছে। কিন্তু যখন আপনি যিশুকে আপনার জীবনে গ্রহণ করবেন, যখন পবিত্র আত্মা আপনার জীবনে আসবে, তখন চিত্রটা টোটালি বদলে যাবে, তখন শয়তান আপনার পিছনে থাকবে না, আপনি শয়তানের পিছনে থাকবেন, আর শয়তান সে পিছনের দিকে তাকাবে আর আপনার ভয়তে লেজ গুটিয়ে দৌড়াতে থাকবে। হালেলুয়া, প্রভু আপনাকে সেই শক্তি দেবেন। তাই আপনি জেগে উঠুন, যিশু তিনি চান যেন আমাদের জীবন পরিবর্তন হয়। আজকে আপনি কি প্রস্তুত আছেন? আপনার হৃদয়ের রুমের চাবিগুলো যিশু, আপনি কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? একবার একবার এক বিশ্বাস, তার অনেক বড় ঘর রয়েছে আর ১০টা তার কামরা রয়েছে। আমাদের অনেকের বাড়ি রয়েছে, আমাদের একটা ঘরের মধ্যে অনেকগুলো কামরা থাকে, তো এই বিশ্বাসী তার ১০টা কামরা রয়েছে। প্রত্যেকে শুনবেন, সেই তার ঘরের মধ্যে ১০টা কামরা রয়েছে, তার ১০টা ঘরে ১০টা কামরার চাবি তার কাছে রয়েছে। তো একদিন হঠাৎ কলিং বেলের আওয়াজ, যখন কলিং বেলটা পেল তখন সে দৌড়ে গেল আর কি, দরজাটা খুলল, দরজা খুলে দেখছে যিশু দরজা। হালেলুয়া, যদি এরকম ঘটনা আপনার জীবনে ঘটে, ও কি চমৎকার বিষয়, ও কি অলৌকিক বিষয়, যিশু আপনার গেটের বাইরে দাঁড়িয়ে আর তিনি কলিং বেল চেপেছেন। তো সেই বিশ্বাস কি করেছে, দরজাটা খুলে দিয়েছে, তো যিশু তার ঘরে এসেছে, এসে বলছে তুমি আমাকে থাকার জন্য কোন রুমটাতে গেলে? তো সেই বিশ্বাসী তাকে ওপরে তালাতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে একটা ধারে একটা রুম ছিল, সেই রুমটা তাকে দিয়েছে আর সেই চাবিটা যিশুর হাতে দিয়েছে। তো যিশু সেই রুমে রয়েছে, এখন সারাদিন কেটেছে, রাত হয়েছে, যেই রাত হয়েছে একটা কলিং বেলের আওয়াজ। তো সেই বিশ্বাসী রাত্রেবেলা গেছে আর কি, তার দরজাটা খুলেছে, ও দরজা খুলে দিচ্ছে, দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, কে বলুন তো? হ্যাঁ, শয়তান দরজার বাইরে দাঁড়িয়ে, আর এই শয়তানকে দেখে আসে দরজার তাড়াতে বন্ধ করতে চাইছে, আর শয়তান তাকে থাপ্পড় মেরে ঠেলে ঘরের মধ্যে ঢুকে গেছে, আর কখনো সে শয়তানকে ঠেলে বাইরে বের করতে চাইছে, আর শয়তান কখনো ঠেলে তাকে ঘরের মধ্যে ঢুকতে চাইছে। তো সারা রাত ধরে যুদ্ধ চলছে, সারা রাত ধরে যেই সকাল হয়েছে শয়তান ঘর থেকে চলে গেছে। এইবার এই বিশ্বাসী যাচ্ছে, ও যিশু, ও যিশু, আরে তুমি কি দেখলে না আমি সারা রাত ধরে কত প্রার্থনা করছি, আমি কত তোমাকে ডাকছি, আর এই শয়তান সারা রাত ধরে আমার উপর অত্যাচার করছে, আর তুমি তোমাকে আমি এতবার ডাকলাম, তুমি আমার আওয়াজ শুনলে না, আমার প্রার্থনায় তুমি সাড়া দিলে না। যিশু বলছে দেখো, তুমি আমাকে কেবল একটা রুমের চাবি দিয়েছো, একটা কামরার অধিকার আমাকে দিয়েছো, সেই জন্য এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি না। চো বেশ ঠিক আছে যিশু, এই না আমি তোমাকে পাঁচটা রুমের চাবি দিয়ে দিচ্ছি, এই পাঁচটা রুমের দায়িত্ব তোমার। তো যিশু পাঁচটা রুমের চাবি নিলেন আর তার কাছে রাখলেন। সারাদিন কাটলো, যেই রাত হয়েছে টিং টং, বিশ্বাসীরা ভয় ভয়ে গেটের বাইরে গেছে, গিয়ে দরজাটা খুলেছে, যেই খুলেছে দেখছে বাইরে দাঁড়িয়ে রয়েছে শয়তান, আর আবার সেই আগের দিনের মতো যুদ্ধ চলছে শয়তানের সঙ্গে, শয়তানের সঙ্গে যুদ্ধ চলছে, কখনো এ ঠেলে কখনো শয়তান ঠেলে, এইভাবে সারা রাত কেটে গেছে। যেই সকাল হচ্ছে তখন আবার বিশ্বাসী চিৎকার করছে, ও যিশু, ও যিশু,
আমি এত ক্ষণ ধরে তোমাকে ডাকলাম, সারা রাত ধরে ডাকলাম, তুমি আমার আওয়াজ শুনলে না, আমার প্রার্থনা শুনলে না, তুমি আমাকে সাহায্য করলে না। যিশু মধ্যে দেখো তুমি আমাকে মাত্র পাঁচটা রুমের চাবি দিয়েছো, তুমি আর পাঁচটা রুমের চাবি আমাকে দাওনি, সেই জন্য এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বিষয় ঠিক আছে, ঠিক আছে প্রভু, এই নটা রুমের চাবি আমি তোমাকে দিচ্ছি, কিন্তু ওই একটা, ওইটা স্পেশাল রুম, ওইটাতে আমি কাউকে অধিকার দিই না, ওই রুমটা আমার, ওইটা আমার একদম প্রাইভেট। আর বাইরে লেখা রয়েছে অনলি ফর প্রাইভেট ইউজ, আর সেখানে বাইরে লেখা রয়েছে এটা শুধু আমার, এখানে আমার অনেক কিছু গোপন বিষয় রয়েছে, ওইটা ওই 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 কামরাটা আমার, ওইটা আমি, ওই চাবিটা আমি আমি তোমাকে দিতে পারবো না। যিশু বলছে বেশ, সারাদিন কেটে গেল, যেই রাত হয়েছে বিশ্বাসীর তো ভয় ভয় হয়েছে, কি হবে জানি না। রাত্রেবেলা আবার কলিং বেলের আওয়াজ, টিং টং, বিশ্বাসী ভাবছে কি করবো, বিশ্বাসী ওয়েট করছে দরজা খুলবো না, এইবারে শয়তান তো কি করছে, দরজা আঘাত লাগাচ্ছে, আঘাত করছে, এই বোধহয় ভেঙে যায়, এই বোধহয় ভেঙে যায়। তো বিশ্বাসী সে গিয়ে তার যে লেন্সটা লাগানো রয়েছে বাইরে কি আছে দেখার জন্য, সে চোখটা লাগিয়ে দেখছে, দেখছে বাইরে দাঁড়িয়ে রয়েছে শয়তান, আর ধাক্কা লাগাচ্ছে, কি করবে, সে দরজাটা খুলেছে, আবার সারা রাত ধরে যুদ্ধ চলছে, সারা রাত ধরে যুদ্ধ চলছে। এইভাবে যে সকাল হলো শয়তান চলে গেছে, যেই সকাল হয়েছে এই বিশ্বাসী ডাকছে, যিশু আমি তোমাকে এত ডাকলাম, আমি তোমার কাছে সমস্ত ভার দিলাম, আর তুমি আমাকে এই বিষয়ে সাহায্য করলে না। দেখো শয়তান আমাকে সারা রাত ধরে অত্যাচার করেছে, সারা রাত ধরে কষ্ট দিয়েছে, আর তুমি আমাকে সাহায্য করলে না। যিশু বলছে দেখো ওই যে রুমটা, ওর চাবিটা তুমি আমাকে দাও, ওটা লেখা রয়েছে প্রাইভেট, ওটা তোমার ব্যক্তিগত, আমি জানি ওই 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 রুমটার মধ্যে তুমি কি করো, ওই রুমটার মধ্যে তুমি পর্নোগ্রাফি সিনেমা দেখো, ওই রুমটার মধ্যে তুমি নেশাবান করো, ওই রুমটার মধ্যে তুমি অনেক মন্দ কাজকর্ম করো, ওই রুমটার মধ্যে তুমি জাগতিক বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, আমি সব কিছু জানি, আর ওইগুলো যদি তোমার জীবনে থাকে আমি তোমাকে কখনো সাহায্য করতে পারবো না। তখনই বিশ্বাস, সে তখন জানো মাত্র যিশুর কাছে, আর সে নিজের পাপ স্বীকার করলো, আর সে তার ঘরের সমস্ত রুমের চাবি, দশটা চাবি নিয়ে যিশুর হাতে তুলে দিল, আর বলছে যিশু আজ থেকে সমস্ত রুমের, সমস্ত ঘরের, সমস্ত পরিবারের সমস্ত চাবি আমি তোমার হাতে দিলাম, যিশু আজ থেকে আমার সমস্ত দায়িত্ব তোমার, আমার সমস্ত ভার তোমার। যিশু বলছে বেশ, এবার তুমি নিশ্চিন্ত, রাত হয়েছে, বিশ্বাসী অপেক্ষা করছে, আজকে দেখবো কি ঘটে। রাত হয়েছে, কলিং বেলের আওয়াজ, টিং টং, বিশ্বাসী জানে শয়তান এসেছে, কিন্তু চাবি তো যিশুর কাছে, সেই জন্য এই বিশ্বাসী খুব আনন্দে রয়েছে, দেখি এইবারে কি ঘটে। যিশু তিনি ওপর থেকে নামলেন, আর এই বিশ্বাসী যিশু আগে যাচ্ছে, আর এই বিশ্বাসী যিশুর পিছনে পিছনে যাচ্ছে। যিশু গেলেন দরজার সামনে দাঁড়ালেন, আর এই বিশ্বাসী যিশুর পিছনে দাঁড়িয়ে দেখছে যে কি ঘটে এবারে, কি করে এবারে। যিশু গিয়ে দরজাটা খুললেন, যেই দরজাটা খুলেছে তখন শয়তান সে প্রত্যেক দিনের মতো সে জোর করে দরজাটা ভেঙে ঢুকতে চাইছিল, কিন্তু যিশু গিয়ে যে দরজাটা খুললেন, তার সামনে যে দাঁড়ালেন, তখন শয়তান সে হকচকিয়ে গেছে, সে ভয় পেয়ে গেছে, সে থরথর করে কাঁপছে, তার লেজটাকে গুটিয়ে নিয়েছে, আর ভাবছে আরে আমি কি ভুল ঠিকানায় আসলাম, আরে আমি কি ভুল ঘরেতে আসলাম, আরে আমি তো এতদিন ধরে আসছি, প্রত্যেক রাতে আসছি, তাহলে আজকে কি আমি ভুল জায়গায় আসলাম। যিশু বলছে এই ঘরের দায়িত্ব আমার, শয়তান বেরোয় না, আর কোনোদিন এই ঘরের দিকে চোখ তুলে তাকাবে না। শয়তান যিশুর ভয়তে পাই পাই করে দৌড়ালো, আর সে ঘুরে তাকায়নি। সেই দিনে এই বিশ্বাসের জীবনে পরিবর্তন এসেছিল, পরিত্রাণ এসেছিল, তার জীবন নতুন হয়ে গেছিল, তার জীবনে ডেলিভারেন্স এসেছিল, শয়তানের কবল থেকে সে মুক্ত হয়েছিল। আজকে খ্রিস্ট আমার প্রয়োজন, আপনার জীবনের প্রত্যেকটা রুমের চাবি কি আপনি কি যিশুকে দেবেন, আপনি কি তাকে স্বাগত জানাবেন আপনার জীবনে, আপনি কি বলবেন যে যিশু তুমি আমার জীবনে এসো, আমার জীবনকে তুমি বদলে দাও, আমি এতদিন অনেক পাপ করেছি, আমি নেশার মধ্যে আমি আসক্ত হয়েছি, আমি মন্দ কাজকর্ম করেছি, আমি এই মাংসের বিলাসকে পূর্ণ করেছি, আমি তোমার বিরুদ্ধে অত্যাচার করেছি, ও প্রভু আর নয় প্রভু, আর নয় প্রভু, আজকে আমার সমস্ত চাবি আমি তোমার হাতে দিচ্ছি, আমি সমস্ত দায়িত্ব তোমাকে দিচ্ছি, আজ থেকে তুমি নাও প্রভু আমার জীবনে, তুমি কর্তৃত্ব করো আমার জীবনে, তুমি প্রভুত্ব করো আমার জীবনে, তুমি অধিকার করো, যিশু আমি সমস্ত ভার
আমি তোমাকে দিচ্ছি। আমি আপনাকে দৃঢ় নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, যদি আপনি আপনার জীবনের প্রত্যেকটি চাবি যিশুকে দেন, আপনার স্ত্রীর চাবি, আপনার স্বামীর চাবি, আপনার সন্তানের চাবি, আপনার চাকরির চাবি, আপনার ব্যবসার চাবি, আপনার স্বাস্থ্যের চাবি, আপনার মন্ডলের চাবি, আপনার পরিচর্যা কাজের চাবি, যদি সমস্ত চাবি আপনি যিশুর হাতে তুলে দেন, যদি যিশু সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রাখেন, যদি তিনি পরিচালনা করেন, তাহলে ওইখানে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। ওইখানে আপনি অলৌকিক কাজ করতে দেখবেন, ওইখানে আপনি ঈশ্বরের পরাক্রম দেখবেন, ওইখানে আপনার জীবনে আপনি বিজয় দেখবেন। তাই আজকে প্রভু আপনাকে আপনাকে আহ্বান করছেন, তিনি আপনাকে ডাকছেন, তিনি আপনাকে রব শোনাচ্ছেন, তিনি বলছেন যে তুমি তোমার দরজা খুলে দাও, আমি তোমার ঘরে প্রবেশ করতে চাই। কি আজকে আপনি প্রস্তুত আছেন তার জন্য দরজা খুলে দিতে?